পুজো আর্চা করি, কিন্তু অনেক সময় চিনতে ভুলে যাই যে দুজন দিয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর। দুজন দিয়ে দাঁড়িয়ে থাকে এইভাবে হাত তুলে এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর, এটা আমরা একবার করে ভুল মানে বুঝতে পারি না। তা বাবা যদি জেনে বুঝে কারোর সম্বন্ধে জেনে বুঝে কাজ করেন তাহলে সেই ফলটা কিন্তু আলাদা পাবেন, আর কারোর সম্বন্ধে যদি না জেনে বুঝে কাজ করা হয় সেই ফলটা কিন্তু আলাদা। রাগ তা বুঝে যান একটু শুনে যান যে নিতাই কি, গৌরকে চেনার উপায় কি। যিনি গৌরাঙ্গ মহাপ্রভু অন্তে কৃষ্ণ বহি রাধাত, তাই ভেতরটা পুরুষ স্বভাব বাইরেটা রাধা স্বভাব, তাই রাধা রানী মানে নারী ভাব, তার নারীদের কোন পদ আগে বাড়ানো শুভ গোমা, নারীদের কোন পদ আগে বাড়ানো শুভ? আরে ডান পদ কি আপনারা জানেন না? উত্তর দিন কথা বলুন বাপ্পা। হ্যাঁ পদ মানে বুঝতে পারছে না, বলছি মেয়েদের কোন পা বাড়ানো শুভ সেটা বলছি, বাম পা। হ্যাঁ এটা বলবে বাম পা। তাই যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নারী স্বভাব তো বাইরে রাধা ভাব, তাই দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পা বাড়ানো আছে, পা দেখে চিনবেন যে কোনটা নিতাই কোনটা গৌর, বাম পা বাড়ানো আছে। আর যিনি আমাদের নিতাই চান ওই নিতাই চাঁদের ডান পদ বাড়ানো আর ডান দিকে বা দিকে মস্তকটা হেলানো, মানে ভাই থাকে তো বা দিকে, তাই বা দিকে মস্তকটা হেলিয়ে প্রভু আমার ভাইকে দেখছে আরে আরে, কখন আমার ভাই ঢলে পড়বে কখন যে ভাবে উদিত হবে বলা তো যায় না। তাই এই যে গৌর, এই গৌরকে পাওয়া কিন্তু মুখের কথা নয়, এই গৌরকে কিন্তু আমরা পেতাম না গো, এই গৌরকে ধরাধামে নিয়ে এলো কে? এই গৌর ছিল গোলকে গোপনে, কিন্তু ওই গোলক থেকে বাবা ছিনিয়ে নিয়ে এলো একজন, তিনি হচ্ছেন অদ্বৈত মহারাজ। কে অদ্বৈত বলুন তো? বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ কলিকালে অদ্বৈত হয়ে এসেছে। আমি আপনারা সবাই জানি যে তিলকের যদি ত্রিভুবনে যদি বৈষ্ণব যদি কেউ হয়ে থাকে, এই ত্রিজগতে যদি ভালো ব্রাহ্মণ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র বাবা ভোলানাথ। এনার মতন বৈষ্ণবের ত্রিজগতে আর কেউ নাই। এই যে বাবা ভোলানাথকে বৈষ্ণব বলছেন, সবাই বলছেন বাবা ভোলানাথের বৈষ্ণব কেউ হয় না, তা আমরা বৈষ্ণবকে কি দেখে চিনি গো? ইনি যে বৈষ্ণব তার কাজকর্ম বা তার পোশাক আশাক দেখে বাবা আমরা বুঝতে পারি তাই না? বৈষ্ণবের গলায় থাকবে তুলসীর মালা, বৈষ্ণবের মাথায় থাকবে শিখা, বৈষ্ণবের পরনে থাকবে সাদা বস্ত্র, বৈষ্ণবের হাতে থাকবে নামের মালা, এইগুলো দেখলে বুঝতে পারি যে এটা হচ্ছে বৈষ্ণব। তাহলে তাহলে বৈষ্ণবের যদি দেশটা মানে পোশাকটা যদি এইরকম হয় তাহলে ওই একটা গুণ কি বাবা ভোলানাথের মধ্যে আছে? বাবা বাবা ভোলানাথের মধ্যে কি একটা গুণ আছে? বাবা ভোলানাথকে তিলক পরে পরে কি পরে না? বাবা ভোলানাথের গলায় কি বাবা তুলসীর মালা আছে? নাই। আচ্ছা বাবা ভোলানাথের মাথায় কি শিখা আছে? নাই। তাহলে যে তিলক পরে নাই, যে গলায় তুলসীর মালা নাই, যে মাথায় শিখা নাই, তাকে আমরা বৈষ্ণব বলবো কেন? কি করে বৈষ্ণব হলো তিনি? শুধু এখানে নয়, ত্রিভুবনের বৈষ্ণব। রাধে কারণ বাবা ভোলানাথ বাবা আচরণে বৈষ্ণব, আভরণে নয়। বাবা ভোলানাথ বৈষ্ণবতা ভাবটা আচরণে পালন করেছে তবেই তিনি বৈষ্ণব হয়েছে, পোশাক পরে বৈষ্ণব হয় নাই, পোশাকে বৈষ্ণব নয় তিনি। আর ওই যে তিনি বাবা ভোলানাথ গোপন তত্ত্বটা জেনেছিল বলে সংসার ছেড়ে স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে এত সুন্দর কৈলাস ছেড়ে বাবা আমার শ্মশানবাসী হয়েছে। বাবা ভোলানাথ শ্মশানবাসী হয়েছে গো কেন? কেন বাবা ভোলানাথ শ্মশানবাসী? কারণ বাবার সংসার ভালো লাগে না, বাবার সংসার ভালো লাগে না, বাবা যে আসল তত্ত্ব
জেনেছে আর যে এই গভীর তত্ত্ব জানবে তার সংসারে মন থাকবে না আর রইল বাবা রঙ্গি ছড়া অঙ্গে ছাই ভস্ম মাখা আপনারা সবাই জানেন যে বাবা ভোলানাথের সারা অঙ্গে ছাই ভস্ম মাখা কেন কোন ছাই কোন ছাই বাবা গায়ে মেখেছে আমরা বলি যে শ্মশানের যে পুড়ে যাওয়া ছাই মরা পোড়ানোর যে ছাই ওই ছাই বাবা ভোলানাথ গায়ে মাখে আচ্ছা বাবা সত্যি কথা বলুন এই যে আমি কীর্তনিয়া আমি যদি মরে যাই তাহলে আমার মরা ছাইটা কি বাবা ভোলানাথ গায়ে মাখবে মাখবে না তাহলে কোন ছাই মাখার জন্য বাবা ভোলানাথ শ্মশানবাসী কোন ছাই মাখবার জন্য ভোলানাথ আমার শ্মশানে পড়ে থাকে যদি কোনো ভক্ত যদি কোনো ভক্ত মুখে কৃষ্ণ নাম করতে করতে বদনে কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করে যদি কোনো বৈষ্ণব যদি কোনো ভক্ত হরিনাম করতে করতে জীবন চলে যায় বাবা আমার তার দুয়ারে বসে থাকে কখনই দেহটাকে পড়িয়ে ছাই করবে আর কখনই ছাইগুলো আমি আমার অঙ্গে মাখাবো আর রইল বাবার গলায় হারের মালা কোন হার কৃষ্ণ ভক্তের অঙ্গের হার যখন ওই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করতে করতে যারা দেহ ত্যাগ করে মা যখন শ্মশান ঘাটে সবাই বাড়ি চলে আসে ভোলানাথ আমার ওই শ্মশানে বসে থাকে কখন যদি এক টুকরো যদি ওই ভক্তের দেহের যদি এক টুকরো হার পায় বাবা ভোলানাথ কৈলাসে গিয়ে সেই হারটা মালা করে পড়ে থাকে বাবার কাছে বাবা যে ফুলে সন্তুষ্ট হয় কি বলুন তো বাবাকে কোন ফুলে পুজো করতে হয় কোন ফুল আকন্দ ফুল ধুতরা ফুল যে ফুল দেখতে ভালো না যে ফুল গন্ধ নেই সেই ফুল বাবা আমার ধারণ করেছে কেন সর্বত্যাগী বাবা ভোলানাথ তার মধ্যে কোনো কোনো সোনা দানা হিরে মণিমাণিক্য চাই না শুধু শ্মশানবাসী হয়েছে কারণ ওই চারজন যখন কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে আসবে সবাই বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল শুধুমাত্র এই হরি বলের ধ্বনি শুনতে যাওয়ার জন্য এই হরি বল শব্দটা শোনার জন্য বাবা আমার সব থেকে শ্মশানবাসী হয়েছে হৃদয় কাঁধে সেই বাবা ভোলানাথ সেই বাবা ভোলানাথ যখন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখতে গেল গো যখন ভগবান কৃষ্ণচন্দ্র গোপীদেরকে নিয়ে রাসলীলা করছে ভোলানাথ চিন্তা করছে আমি যাব সেই রাসলীলা দর্শন করতে কিন্তু ভগবান সেই আমার বাবা ভোলানাথ রাসলীলা দেখতে গিয়ে নিরাশ হয়ে ফিরে এসেছিল সেই রাসলীলা দর্শন করতে পারে নাই তখন ভোলানাথ বলেছিল হে প্রভু হে কৃষ্ণ আজকে যে রাসলীলা আমি দেখতে পেলাম না আগামীকালে আপনার এই গোপন্তত্র এই রাসলীলা আমি কলিকালে জীবের দ্বারে দ্বারে বেড়াবো আর তোমাকেই যাওয়ার আগেই আমি সেই গোপন্তত্ব হরি কৃষ্ণ নাম আস্বাদন করাবো আমার ডাকে তুমি আসবে সেই সেই ভোলানাথ বাবা কলিকালে এলো অদ্বৈত মহারাজ হয়ে এবার অদ্বৈত মহারাজ তিনি তো দেখছে যে গোলকের কৃষ্ণচন্দ্র রাধারানীর প্রেম পাকে এতটাই পেকে গেছে যে এবার পড়ব পড়ব অবস্থা একটা গাছে যখন একটা কাঁচা আম থাকে গো বাবা তখন ওই কাঁচা আমের রংটা কেমন থাকে বলুন তো কাঁচা আমের রং কি লাল তাহলে সবুজ হ্যাঁ আর যখন আমটা ভালো করে পেকে যায় তখন কি রং হয় হলুদ হ্যাঁ হলুদ এবার
ওই কাঁচা কৃষ্ণ ওই গোলকের কাঁচা কৃষ্ণ রাধা রানীর প্রেম পাকি এতটাই পেকে গেছে আর থাকতে পারছে না এবার পড়ব পড়ব ভা অদ্বৈত চিন্তা করলো এই তো সুযোগ এই সুযোগে আমাকে তাকে ডেকে আনতে হবে কারণ কলিকালের যে দুর্গতি কলিকালের মানুষ অন্যায় অত্যাচার এত বেড়ে যাচ্ছে প্রভু নাইলে তো তারা উদ্ধার হবে না তাই অদ্বৈত মহারাজ চিন্তা করলো তাহলে পাকা আমটাকে পাড়াবার জন্য একটা লাঠি দরকার গাছে যদি আম পেকে থাকে আপনি যদি হাত বাড়িয়ে না পান তাহলে কি করবে লাঠি দরকার না কিন্তু আবার শুধু লাঠিতে হবে না গো ওই লাঠির সাথে একটা আকুশি থাকতে হবে আকুশি দিয়ে টান দিলেই কিন্তু আমটা পড়ে যাবে তাই না অদ্বৈত মহারাজ চিন্তা করলো তাহলে ওই পাকা আমটাকে পাড়তে গেলে আমার লাঠির প্রয়োজন আকুশির প্রয়োজন কোন আকুশি সঙ্গে সঙ্গে তুলসী পত্র নিয়ে গঙ্গার জলে গিয়ে বসেছে হে দয়াময় হে কৃষ্ণ কলিকালের যে অনেক দুর্গতি কলিকালের মানুষকে উদ্ধার করতে হবে তাই কৃপা করে এই অধমের ডাকে সাড়া দিয়ে একবার তুমি নেমে আসো একবার তুমি কলিকালে এসে দেখে যাও কলিকালের মানুষ কেউ ভালো নাই কেউ ভালো নাই কেউ উদ্ধারের পথ জানে না একবার এসো একবার এসো যেই না বাবা একটু গঙ্গা জল তুলসী দিয়ে আজ সেই কৃষ্ণকে ডেকেছে আর কি ভগবান থাকতে পারবে গো ভগবানকে ডাকতে হলে ভালো ভালো ফলের দরকার নাই মিষ্টির দরকার নাই ভগবানকে যদি ডাকতে হয় গোপনে নিরজনে একবার যদি নয়নের জল দিয়ে ডাকতে পারে একবার যদি নয়নের মুখ বাসিয়ে ডাকতে পারে ভগবান সব কিছু ছেড়ে আপনার দুয়ারে এসে করা না যেই না অদ্বৈত মহারাজ যেই না তুলসী দিয়ে গঙ্গার জল দিয়ে দেখেছে বলি আর কি প্রভু আর কি প্রভু থাকতে থাকতে পারে আর কি প্রভু শুনেছি তুমি নাকি দিন দয়ামণি শুনেছি তুমি নাকি কাঙালে শুনেছি তুমি নাকি
যদি